মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ভূপেন হাজারিকার গানের এই ভাষাকে সার্থক করে এই প্রখর দাবদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান দিতে এগিয়ে এসেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আগুরি পরিবার নামে একটি ফেসবুক গ্রুপ পেজ। রক্তের অভাবে মানুষের মৃত্যু আটকাতে দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাব প্রাঙ্গণে তারা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে প্রায় 60 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্ত তুলে দেওয়া হয় দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালে। বিধাননগর থেকে শেখ শফি কামালের সাথে বাপি সামন্তের রিপোর্ট, 63 নিউজ, দুর্গাপুর। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। শুনো ভাই রে, শুনো দিয়া মন, সবাই মিলে এসো ভাই রে, করি রক্তদান। বন্ধু শুনে যাও রে, ও বন্ধু শুনো ভাই রে, শুনো দিয়া মন, সবাই মিলে এসো ভাই রে, করি রক্তদান। বন্ধু শুনে যাও রে, বড় জাতের বিচার, রক্তের তো ভাই নাই। ও বন্ধু, রক্তের তো ভাই নাই। হিন্দুর রক্তে মুসলিমের রক্তে কোনো বিভেদ নাই। ও বন্ধু, কোনো বিভেদ নাই। রামের রক্তে রহিম বাজবে, রামের রক্তে রহিম বাজবে, রহিমের রক্তে রাম। বন্ধু শুনো ভাই রে, শুনো দিয়া মন, সবাই মিলে এসো ভাই রে, করি। হ্যাঁ বলুন, কোথায় এবং কাদের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে? 21 এপ্রিল বিধাননগর সেন্টার্স ক্লাবে আমাদের আগুরি পরিবারের উদ্যোগে আজকে রক্তদান শিবির হয়েছে, যেটা হচ্ছে একটি ফেসবুক গ্রুপ। এই রক্তদান শিবিরে কে কে হাজির ছিলেন আজকে? এখানে শহরের বিভিন্ন প্রান্ত, বর্ধমান, দুর্গাপুর, বজরা, কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত কতজন মানুষ রক্তদান করেছেন? এখনো পর্যন্ত 40 ছুঁই হয়ে আছে। এখনো পর্যন্ত আরো অনেকে নাম নথিভুক্ত করানো হয়েছে, অনেকের নাম তো ওনারা আসছেন রক্তদান। রক্ত কোথায় নিয়ে যাওয়া হবে? দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে। সারা দেশে যখন সাম্প্রদায়িক হিংসা নিয়ে রাজনীতি করছে, ঠিক এই মুহূর্তে আপনাদের এত বড় একটা উদ্যোগ কোন চোখে দেখছেন? আমরা প্রথম কথা, আমরা জানি যে গ্রীষ্মকালে মানুষের ব্লাডের খুব অভাব হয় এবং এখন অনেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত আছে, যারা ব্লাডের অভাবে অনেকেই মারা যাচ্ছে। তো আমরা সেই হিসেবে চেয়েছিলাম যে গ্রীষ্মকালে রক্তদান করতে, এবং আমাদের এই রক্তদানের মাধ্যমে যদি একটি প্রাণও বাঁচে তাহলে আমরা নিজেদেরকে মানে অনেক গর্বিত মনে করব। আপনার নাম? অমৃতা হাজিরা। আপনার নাম? থ্যাংক ইউ।